নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি বানাতে চলেছি, যেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। সেটার নাম পটলের মালাইকারি। তো চলো বন্ধুরা, ঝটপট করে এই পটলের মালাইকারিটা বানিয়ে নিই। তো আমি এখানে 250 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। তো এখন এটা আমি ভালো করে কেটে নেব। তো দেখুন পটলগুলো আমার সব এইভাবে আমি ছুলে নিয়েছি, আর মাঝখান থেকে এরকমভাবে একটু হালকা করে চিরে দিয়েছি, যাতে পটলের মধ্যে মশলা বা নুন হলুদ ভালোভাবে ঢোকে। তো এরপর আমি নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, যেটা একটা মিক্সির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এর সঙ্গে আমি অ্যাড করব 2 কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটা এর পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার একদম তৈরি হয়ে গেছে, আর এর মধ্যে লাগবে আমার 1 চামচ আদা বাটা। তো প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তো গ্যাসটা আমি হাই ফ্লেমে করব না, লো ফ্লেমে তেলটা ভালোভাবে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি আর সামান্য পরিমাণ লবণ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। পটলের সঙ্গে ভালোভাবে নুন হলুদটা মিক্স করতে হবে। দিয়ে এটাতে আমি পটলটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তো মাঝে মধ্যে আমি ঢাকনাটা খুলে পটলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে লেগে না যায়। আর একটু ঢাকা দিব, পটলটা আমার ভাজা হয় না। তো আশা করি পটলটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো দেখুন পটলগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি আর 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করব। গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমেই রাখবো, হাই ফ্লেমে করব না। তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখানে ফোড়নের জন্য আমি যেগুলো দিচ্ছি সেগুলো দেখুন, একটা শুকনো লঙ্কা, আর সেই সঙ্গে দিয়ে দেব 2 এলাচ, 3 টুকরো লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই সঙ্গে আমি এখন আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আদাটা আমার ভাজা হয়ে গেছে, এখন একসঙ্গে 1 চামচ জিরে পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট করেছি নারকেলে, ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই থাকবে, হাই করব না। এখন এর সঙ্গে আমি অ্যাড করব এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। তো সামান্য পরিমাণে আমি এখানে জল অ্যাড করব। ভালোভাবে মিক্স করে নেব আর একটু সামান্য পরিমাণে জল আমি অ্যাড করব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিব দিয়ে মিক্স করে নেব। এখন এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে পটলগুলো মিক্স করে নেব। তো মশলার সঙ্গে পটলটা আমার ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়োর দুধ, আমি একটু আলাদা বাটিতে মিক্সড করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। গ্যাসটাকে আমি লো ফ্লেমেই রাখবো যাতে সব কিছু পুড়ে না যায়। আশা করি সব কিছু আমার ভালোভাবে সেট হয়ে গেছে। একটু নেড়ে নিব, পটলটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করব হাফ টেবিল স্পুন মতো চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। একটু মিষ্টি দিলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে। তো এই রেসিপিটা আপনারা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আমি আর একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, পটলের মালাইকারি আমার হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো সবশেষে আমি যেটা দিব সেটা হচ্ছে 1 চিমটি গরম মশলা আর সামান্য পরিমাণে ঘি অ্যাড করব, যেহেতু নিরামিষ রান্না তো একটু ঘি দিলে ভালো লাগবে খেতে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো পটলের মালাইকারি আমার অলরেডি হয়ে গেছে। তো পটলের মালাইকারি আমার রেডি, এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। মালাইকারিটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখাচ্ছে দেখুন। বাড়িতে আপনারা বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা।